তোমরা যত যেটা রোজগার করছো, যেটা তোমার আছে, এই জগতে যা কিছু আছে, সেটা যতই তোমার প্রিয় হোক না কেন, সেটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে? সেটাই মনে রাখতে হবে। এই সম্বন্ধে আমি গুরু নানকের একটা দৃষ্টান্ত দিই। গুরু নানক এক সময় এক বিরাট ধনী ব্যক্তির বাড়িতে নিমন্ত্রিত হয়েছিল। তোর প্রাসাদে যখন গেছে, দেখে বাড়ির সামনে অনেক পতাকা লাগানো হয়েছে। তো জিজ্ঞাসা করলি, পতাকাগুলোর অর্থ কী, কী জন্য এটা? তো ওকে বলা হলো যে এই ব্যক্তিটি যখন 10,000 মুদ্রা সঞ্চয় করে, 10,000 স্বর্ণ মুদ্রা সঞ্চয় করে, তখন একটা পতাকা লাগায়। তাহলে তার কত সম্পদ ওই পতাকা দিয়ে বোঝা যাচ্ছে। গুরু নানক কিছু বলেনি। ও আচ্ছা, ভালো। তো ওখান থেকে যখন চলে যাচ্ছিল, বাড়ির মালিককে সে একটা ছুঁচ দিয়েছে, বলছে এটা আপনার কাছে আমি গচ্ছিত রাখছি, আপনার কাছ থেকে আমি সময় মতো এটা চেয়ে নেব। তো বললো, তো কবে নেবেন? পরের জন্মে, পরের জন্মে আমি তোমার কাছ থেকে ছুঁচটা নেব। বলো, পরের জন্মে এবার কী করে নিয়ে যাবো? ও, এই ছুঁচটা তুমি নিয়ে যেতে পারবে না, তাহলে তোমার এই এত ধন সম্পদ তুমি কী করে নিয়ে যাবে? এটা সুন্দর শিক্ষা নয় কি? এর মাধ্যমে আমাদের সকলকে বুঝতে হবে যে আমাদের একসঙ্গে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। অতএব এই সেই বস্তুগুলির প্রতি আকর্ষণ না রেখে সেই বস্তু সব কিছু যেন আমরা কৃষ্ণকে অর্পণ করে দিতে পারি। কৃষ্ণকে যখন যদি আমরা এইভাবে অর্পণ করি, তার মাধ্যমে আমরা নিজেদের কৃষ্ণের কাছে অর্পণ করছি। আমরা বলবো না, আমি নিজেকে কৃষ্ণের কাছে সঁপে দিলাম, আর আমার ব্যাংকের টাকা পয়সাগুলি আমার আত্মীয় স্বজনদের জন্য। এই সম্বন্ধে মায়াপুরে একটা ঘটনার কথা আমার মনে পড়ে। এক সময় এক বেশ একজন ধনী ব্যক্তি, ওরা ওদের সোনার দোকান কলকাতায়, আমি নামটা বলতে চাই না, তো সেই ভদ্রলোক এসেছে ভক্ত হয়ে যাবে। আমরা খুব উৎসাহিত, ও এরকম একজন মানুষ ইসকনে জয়েন করছে, তাই প্রভুপাদকে সে কথা জানালাম। প্রভুপাদ তখন এসেছে, প্রভুপাদ বললেন, ও আচ্ছা, তো ও টাকা পয়সাগুলো কাকে দিয়েছে? আমি বললাম, আমার তো মনে হয় না টাকা পয়সাগুলো কিছু দিয়েছে। প্রভুপাদ ঠিকবে না, এবার ঠিকই তাই। কিছুদিন পরে ও ভদ্রলোকের স্ত্রী এসে এলো, আর ও শুশুর করে বাড়ি চলে গেল। তো আমি এই যে আত্মনিবেদন, আত্মনিবেদনটা বোঝা যাবে কখন, যখন আমার সব কিছু ভগবানকে আমি দিয়ে দেব। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর, এইটি হচ্ছে আত্মনিবেদনের প্রকৃত দৃষ্টান্ত। অতএব এইটা আমাদের বুঝতে হবে যে যেটা আমরা করছি এটা যেন আমরা হৃদয় থেকে করি, লোক দেখানো বা এমনি করতে হবে করছি এটা যেন না হয়, এটা সবসময় মনে রাখতে হবে। দেখো, এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে, কেননা আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে ভক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া। সাধুর কাজ কিন্তু ওই মিষ্টি মিষ্টি কথা বলা নয়। যখন ডাক্তার আসে, ডাক্তার কি তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে? হ্যাঁ, না ছুরি কাছে বার করে তোমায় কাটতে শুরু করে? যেই জিনিসগুলো, যে রোগটা বা যেগুলো অপারেশন করার দরকার, সেগুলো বাদ দিয়ে দিলেই শরীরটা সুস্থ হবে, তাই না? এটাই ডাক্তারের কাজ। এবং ভক্তে, ভগবত ভক্তের বিশেষ করে যারা প্রচারক, তাদের কাজ হচ্ছে সেটাই, ওই অপারেশন করা, যে ব্যাপারগুলো অবাঞ্ছনীয়, যেগুলো বাঞ্ছনীয় নয়, যেগুলো চাওয়ার নয়, পাওয়ার নয়, সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি বাদ দেওয়া যায় ততই ভালো। সাধু কিছু চায় না, সাধুর কাজ হচ্ছে অন্যের মঙ্গল বিধান করা। আর সাধু যখন বলে ভগবানকে দান করো, সেটা এই নয় যে সাধু তোমার থেকে তোমার টাকা পয়সা চাইছে। ভগবানকে দান করার মাধ্যমে তুমি তোমার এই জড়জগতের আসক্তি থেকে মুক্ত হচ্ছ। কালকে আমি একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমার হয়েছে, আমি তার নামটা আমি বলতে চাই না, ও এখানেই আছে। ও আমাকে এসেছে, এসে একটা, ও প্রায় আমাকে ডোনেশন দেয়। তো কালকে একটা খামের মধ্যে ডোনেশন দিয়েছে, খুলে আমি দেখিনি। ও যখন চলে গেছে, তখন আমি খুলে দেখি যে একটা বিরাট অঙ্কের একটা চেক। তা আমি ওকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠাই, তুমি এত টাকা কীভাবে দিচ্ছ, কেন দিচ্ছ? বলছে, আমি যে পেনশনের টাকা যেটা পেয়েছিলাম ওটা আমি বলি, তোমার পেনশনের টাকা তোমার কাছে, তুমি কিছু অন্তত রাখো। তো ও আমাকে বলছে, না গুরু মহারাজ, এটা আমার একটা বন্ধন হয়ে দাঁড়িয়েছে, এটা নিয়ে আমার চিন্তা,
আমি সবসময় ভাবছি যে কবে এটা আপনাকে দেবো দিয়ে নিস্তার পাবো। আমি যতই বোঝাতে চেষ্টা করলাম তোমার জন্য কিছু অন্তত রাখবো, কেন ওর অবস্থা তেমন সচ্ছল নয়, কেন ওরও একটা ইয়ে দরকার আছে। তো কিছুতেই শুনলো না, বলছে না আপনি তো আমাকে সব দেখছেন, ভগবান তো দেখছেন। তো যখন দেখলাম একেবারে নাছোড় বান্দা, তখন আমি ওকে বললাম যে ঠিক আছে একটা শর্তে আমি নিচ্ছি, তোমার যখন কোনো অসুবিধা হবে তুমি আমাকে জানাবে। তো এটা আমি একটা সুন্দর একটা দৃষ্টান্ত আমি পেলাম যে এই যে ভক্তির মাধ্যমেই এটা ইয়ে হচ্ছে, জড় আসক্তি কমে যাচ্ছে, ভগবানের এই জড় আসক্তিগুলিকে একটা পিছু টান বলে মনে হচ্ছে। অতএব যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো থেকে মুক্ত হতে পারলেই ভালো।